بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي. السلام عليكم ورحمه الله وبركاته. আমার সুপ্রিয় ছাত্ররা, তোমরা পুনরায় এক সপ্তাহ পরে আমার ক্লাসে মিলিত হয়েছ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবং তোমাদেরকে পুনরায় এই ক্লাসে মিলিত হওয়ার যে সৌভাগ্য প্রদান করেছেন, এজন্য সর্বপ্রথম আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালেমাতুর শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকে যে বিষয়টি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি সেটা হচ্ছে ইসলামী রাষ্ট্রের পরিচয় এবং এর বৈশিষ্ট্য। আমরা জানি যে এই যে মানব সমাজের মানুষ যে বসবাস করে পৃথিবীতে, যে মানুষের বসতি, এই বসতির মধ্যে বৃহত্তম একটা সামাজিক সংগঠন হচ্ছে রাষ্ট্র। এই সংগঠন শুরু হয় কিন্তু একটা পরিবার দিয়ে, পারিবারিক একটা কাঠামো, সেখান থেকেই শুরু হয়। যে একটা পরিবার, অনেকগুলো পরিবার, সমাজ, অনেকগুলো গ্রাম, অনেকগুলো গ্রাম নিয়ে একটা রাষ্ট্র। তো এই যে রাষ্ট্র যন্ত্রটা বা এই রাষ্ট্র, পরিবার যেমন পরিচালনা করেন, পরিবারের যিনি কর্তা, সমাজেও কিছু নেতৃত্ব পর্যায়ের লোক থাকে, নেতৃস্থানীয় লোক থাকে যারা সমাজকে পরিচালিত করে, অনুরূপভাবে রাষ্ট্রযন্ত্রটাকেও বা এই রাষ্ট্রযন্ত্র নামক যে সংগঠন এটাকেও একটা শ্রেণী পরিচালিত করে। তো এই যে মানব সমাজের একটা বৃহত্তম সামাজিক সংগঠন রাষ্ট্র, এই রাষ্ট্র নানাভাবে পরিচালিত হতে দেখি আমরা পৃথিবীতে। সেটা কিছু রাষ্ট্র আছে সমাজতান্ত্রিক রাষ্ট্র, কিছু আছে ধনতান্ত্রিক রাষ্ট্র, কিছু আছে একনায়কতন্ত্র তথা রাজতন্ত্র, এরকম নানাভাবে পৃথিবীতে বিভিন্নভাবে রাষ্ট্রযন্ত্রটা পরিচালিত হয়ে আসছে। তো এরই মাঝে ইসলামী রাষ্ট্র বা যে রাষ্ট্রের গোড়াপত্তন হয়েছিল আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে মদিনায় বসে, তা আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাষ্ট্রযন্ত্র, ইসলামী রাষ্ট্রের যে প্রণয়ন করে গিয়েছিলেন, সেটা পরবর্তীতে আল্লাহ রাসুলের যে চার খলিফা তাদের নেতৃত্বে পরবর্তীতে এটার বিস্তৃতি ঘটেছিল। তো এই ইসলামী রাষ্ট্রের যে জনসমষ্টি তারা কি করে, ইসলামী অনুশাসন অনুশীলন করে এবং ইসলামী রাষ্ট্রের যে সার্বভৌম ক্ষমতা, তারপরে এর যে আধিপত্য কিংবা এর সংবিধান তথা শাসনতন্ত্র, এই সব কিছুর একচ্ছত্র ও নিরঙ্কুশ অধিকার কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইসলামী রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতার মালিক, এবং এই ইসলামী রাষ্ট্র পরিচালিতও হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদত্ত শাসনতন্ত্র তথা সংবিধান দ্বারা। এখানে মানুষের কোনো আইন বা নিয়মকানুন দ্বারা এই রাষ্ট্র পরিচালিত হওয়ার সুযোগ নেই। হ্যাঁ, পৃথিবীতে মানুষের রচিত আইন দ্বারা রাষ্ট্র পরিচালিত হচ্ছে, কিন্তু সেগুলো হচ্ছে ইসলামী রাষ্ট্র না। এমন হতে পারে যে একটি রাষ্ট্র সেখানে সংখ্যাধিক্যের দিক থেকে মুসলমান জনসমষ্টি বেশি, কিন্তু সেখানের যে আইনকানুন, বিধিবিধান কিংবা রাষ্ট্র পরিচালিত হয় মনুষ্য তৈরি সংবিধান দ্বারা, সেটাকে কিন্তু তখন আমরা ইসলামী রাষ্ট্র বলতে পারবো না। আমরা হয়তো বড় জোর বলতে পারি যে একটি মুসলিম দেশ, সেটা ইসলামী রাষ্ট্র হতে পারে না। তো এই যে ইসলামী রাষ্ট্র, এই রাষ্ট্রের প্রতিষ্ঠা কিংবা এই রাষ্ট্র পরিচালনা, তারপরে এর দায়িত্ব, স্থিতিশীলতা, এই সব কিছু কিন্তু কোরআন সুন্নার নির্দেশনার ভিত্তিতে পরিচালিত হবে। তো এই ইসলামী রাষ্ট্র সম্পর্কে ইসলামী মনীষী যারা, চিন্তাবিদ যারা, তারা
বিভিন্নভাবে বিভিন্ন ডেফিনেশন দিয়েছেন, বিভিন্ন সংজ্ঞায় সংজ্ঞায়িত করেছেন। তা আমরা দু একটি সংজ্ঞা ইসলামী রাষ্ট্র সম্পর্কে আমরা শোনার চেষ্টা করব। যে সাইয়েদ রশিদ রিজা এই ইসলামী রাষ্ট্র সম্পর্কে তিনি কি বলছেন, তিনি বলছেন যে ইসলামী রাষ্ট্র হচ্ছে এমন এক ধর্মতন্ত্র, অর্থাৎ ধর্মতন্ত্র বলতে এখানে বোঝানো হচ্ছে যেটা ধর্ম দ্বারা পরিচালিত হয়। তো উনি বলছেন যে ইসলামী রাষ্ট্র হচ্ছে এমন এক ধর্মতন্ত্র যা বা যে রাষ্ট্রটা ধর্মীয় ও পার্থিব বিষয়গুলো, অর্থাৎ ধর্মের যে বিষয়গুলো আছে, ধর্মীয় বিষয়গুলো অর্থাৎ ধর্মীয় বিধিবিধান, ধর্মীয় আইন কানুন, এবং পার্থিব বিষয়গুলো অর্থাৎ পরকালীন জীবনের যে কথা, হ্যাঁ, অর্থাৎ দুনিয়া থেকে চলে যাওয়ার পরে যে জীবন, সেই পার্থিব যে বিষয়গুলো সেগুলোর রক্ষণাবেক্ষণ করে এবং সেই অনুযায়ী জীবন রাষ্ট্রকে পরিচালিত করে, সেটাই হচ্ছে ইসলামী রাষ্ট্র। অর্থাৎ বলা হচ্ছে যে ইসলামী রাষ্ট্র হচ্ছে এমন এক ধর্মতন্ত্র যেটা ধর্মকে প্রাধান্য দিচ্ছে, অর্থাৎ ধর্মীয় অনুশাসনকে এবং পার্থিব জীবনের বিষয়গুলোকে সেখানে কি হচ্ছে প্রাধান্য দিচ্ছে, অর্থাৎ জীবন যাপনের জন্য, রাষ্ট্র পরিচালনার জন্য ধর্মীয় যে বিধিবিধান এবং পার্থিব জীবন, এই দুটোকে এক করে রাষ্ট্রযন্ত্রটা পরিচালিত হচ্ছে। এরপরে অধ্যাপক খুরশিদ আহমেদ উনি বলছেন রাষ্ট্র সম্পর্কে যে একটা ইসলামী রাষ্ট্র কি হতে পারে। হ্যাঁ, উনি বলছেন যে যে রাষ্ট্রের সকল কার্যক্রম ইসলামের আইন তথা বিধিবিধান দ্বারা পরিচালিত এবং যে রাষ্ট্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সার্বভৌমত্ব এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রাধান্য মেনে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান অনুসরণ করে সেই বিধিবিধানকে প্রতিষ্ঠিত করে এবং সেটাকে সংরক্ষণ করে এবং সেই সংরক্ষণের ব্যাপারে সর্বাত্মক কি করে প্রয়াস চালায়, সেটাই হচ্ছে ইসলামী রাষ্ট্র। তো এরপরে আরেকটি সংজ্ঞার দিকে আমরা দেখি যে ইবনে খালদুন কি বলছেন ইসলামী রাষ্ট্রের সংজ্ঞা। উনি দিয়েছেন এভাবে যে নাগরিকের বৈষয়িক, পার্থিব ও পারলৌকিক কল্যাণ সাধনের যে সার্বিক দায়িত্ব গ্রহণকারী যে ইসলামী শরিয়া সম্মত রাজনৈতিক সংগঠনই হচ্ছে একটা ইসলামী রাষ্ট্র। ইবনে তাইমিয়া তিনি কি বলছেন ইসলামী রাষ্ট্র সম্পর্কে, তিনি বলছেন যে ইসলামী রাষ্ট্র হচ্ছে একটা ধর্মভিত্তিক এমন একটি প্রতিষ্ঠান যেখান থেকে সকল ইসলামী আইন প্রয়োগ ও প্রতিষ্ঠা করা হয়। তাহলে আমরা এই মুসলিম চিন্তাবিদদের যে ডেফিনেশন গুলো বা সংজ্ঞাগুলো আমরা শুনলাম, সেখান থেকে আমরা বুঝতে পারছি যে ইসলামী রাষ্ট্র মূলত হচ্ছে ওই রাষ্ট্র যে রাষ্ট্রের পরিচালনা তথা যে রাষ্ট্রের সংবিধান হবে কোরআন ও সুন্নাহ, এবং যে রাষ্ট্রযন্ত্র দুনিয়া এবং আখেরাত অর্থাৎ ইহকাল এবং পরকাল দুটোকে ভিত্তি করে যে রাষ্ট্রযন্ত্র পরিচালিত হবে, অর্থাৎ পরকালীন চিন্তাটাও কি হবে রাষ্ট্রযন্ত্রের যারা পরিচালিত করবেন এবং ওই রাষ্ট্রযন্ত্রের পরিচালনা পর্ষদ যারা থাকবেন তারা সেই চিন্তাটাও করবেন যে এই জীবনই আমার, এই মানে দুনিয়ার জীবনই আমার শেষ না, এই দুনিয়ার জীবনের পরে আমার একটা পরকালীন জীবন আছে। তো ওই চিন্তা থেকে অর্থাৎ তারা রাষ্ট্রযন্ত্রটা পরিচালনা করবে আল্লাহর ভয়ে ভীত থেকে, এবং এই রাষ্ট্রযন্ত্র তথা এই রাষ্ট্রের আইন কানুন বিধিবিধান সবকিছুই তারা নিয়ে আসবে কোত্থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদত্ত যে সংবিধান কোরআন থেকে এবং তার প্রেরিত বান্দা, তার প্রেরিত শেষ মহামানব, শেষ নবী ও রাসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্না। এর পাশাপাশি সমসাময়িক যুগের অর্থাৎ যখন যে ঘটনাগুলো সামনে চলে আসবে, প্রেক্ষাপটের সিচুয়েশন ডিমান্ড যেটাকে বলা হয়, পরিস্থিতির আলোকে কোরআন সুন্নাকে বেইস করে ইজমা ও কেয়াস করবে। তাহলে রাষ্ট্র পরিচালনার জন্য কোরআন সুন্নার পাশাপাশি কোরআন সুন্নাকে বেইস করে ইজমা কেয়াসের ভিত্তিতে রাষ্ট্রযন্ত্রটা পরিচালিত হবে। তো সেটাই হচ্ছে কি ইসলামী রাষ্ট্র। সংক্ষেপে বলা যায় যে যে রাষ্ট্রযন্ত্র পরিচালিত হবে কোরআন সুন্নাহ তথা ইসলামী শরিয়ার ভিত্তিতে, শরিয়া তথা কোরআন সুন্নাহর বিরোধী কোনো আইন কানুন বিধিবিধান যে রাষ্ট্রে কায়েম হবে না বা প্রতিষ্ঠিত হবে না, সেটাই হচ্ছে
ইসলামী রাষ্ট্র। তো এই ইসলামী রাষ্ট্রের আবার কিছু বৈশিষ্ট্য আছে, যে যে বৈশিষ্ট্যগুলো দেখলে আমরা বুঝতে পারবো যে এটা একটা কি ইসলামী রাষ্ট্র। তো এক নম্বরে আমরা ইসলামী রাষ্ট্রের বৈশিষ্ট্যের কথা বলতে পারি, যে যেটা দেখলে আমরা বুঝবো যে এটা ইসলামী রাষ্ট্র, সেটা হচ্ছে আল্লাহ, আল্লাহর কি সার্বভৌমত্ব। আমরা পৃথিবীতে বিভিন্ন রাষ্ট্রগুলোর দিকে তাকালে দেখতে পাই, কোনো দেশে হয়তো সার্বভৌম ক্ষমতার মালিক হয়তো তাদের সংবিধানে দেওয়া আছে জনগণ, আবার কোথাও আছে যে রাষ্ট্র, কোথাও আছে রাষ্ট্রপতি, কোথাও আছে তাদের মনুষ্য তৈরি শাসনতন্ত্র তথা সংবিধান, কোথাও আছে তাদের সংসদের কথা, হ্যাঁ তাদের জাতীয় সংসদের কথা। তো পক্ষান্তরে এই যে ইসলামী রাষ্ট্র, সেখানে কিন্তু এই জিনিসগুলো নেই, সেখানে স্পষ্ট করে বলা আছে যে সকল প্রকার সার্বভৌম বিষয় যেটা আছে, অর্থাৎ রাষ্ট্র এবং রাষ্ট্রের ক্ষমতা, এই সব কিছু পরিচালিত হবে আল্লাহ সুবহান তাআলা নির্দেশিত পথে, অর্থাৎ সকল প্রকার ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ সুবহান তাআলা। যেহেতু সকল প্রকার ক্ষমতার মালিক আল্লাহ সুবহান তাআলা, এই জন্য ওই রাষ্ট্রের শাসনতন্ত্র অর্থাৎ সংবিধানও প্রণীত হবে আল্লাহ সুবহান তাআলা প্রদত্ত সংবিধান দ্বারা। আল্লাহ সুবহান তাআলা প্রদত্ত সংবিধান হচ্ছে কোরআন। তাহলে একটি রাষ্ট্র যখন মেনে নিবে যে আমার রাষ্ট্রের সার্বভৌমত্ব, অর্থাৎ আমার রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতার নিরঙ্কুশ মালিকানা হচ্ছে আল্লাহ সুবহান তাআলা, তিনি ছাড়া সার্বভৌমত্ব তথা সার্বভৌম ক্ষমতার মালিক অন্য কেউ নেই, তখনই বুঝে নিতে হবে যে এটা এটা একটি ইসলামী রাষ্ট্র। ইসলামী রাষ্ট্র আমরা বুঝব আরো একটি বিষয় দেখে, যে সেই দেশের যে শাসক গোষ্ঠী তথা আইন পরিষদ, তারা কি করবে, এই সার্বভৌম ক্ষমতার মালিক নিজেদেরকে ভাববে না, তারা কোরআনকে সংবিধান হিসাবে মেনে নিবে এবং শাসনতন্ত্র বা সংবিধান হিসাবে কোরআনের যে অনুশাসন আছে সেটার আমল করবে, সেটাকে সমাজে বা রাষ্ট্রে ব্যক্তি জীবনে সেটাকে প্রতিষ্ঠিত করবে। এরপরে আমরা এই ইসলামী রাষ্ট্রের আরেকটি বিষয় বৈশিষ্ট্য আমরা দেখব, সেটা হচ্ছে মুসলিম নাগরিক, অর্থাৎ ইসলামী রাষ্ট্রের যারা নাগরিক তার সংখ্যাগরিষ্ঠ নাগরিকই হবে কি মুসলিম। ওই রাষ্ট্রের অধিকাংশ নাগরিক হতে হবে কি মুসলিম। শুধুমাত্র যে মুসলমানরাই থাকবে ওই রাষ্ট্রের নাগরিক তা না, মুসলমানদের পাশাপাশি অমুসলিম যারা আছে তারাও ওই রাষ্ট্রের কি হতে পারে নাগরিক হতে পারে, তারা ওই রাষ্ট্রে তারা বসবাস করবে, কিন্তু রাষ্ট্রপ্রণীত রাষ্ট্র কর্তৃক প্রদত্ত যে বিধিবিধান বা আইন সেটার প্রতি তারা শ্রদ্ধাশীল হবে এবং সেটা তারা মেনে নিতে বাধ্য থাকবে। তো ইসলামী রাষ্ট্রের আরেকটি বৈশিষ্ট্য আমরা বলতে পারি যে সেটা হচ্ছে বিশ্ব রাষ্ট্র, অর্থাৎ ইসলামী রাষ্ট্রটা কোনো সুনির্দিষ্ট ভূখণ্ডের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, অর্থাৎ সুনির্দিষ্ট ভূখণ্ডে প্রতিষ্ঠিত। আমরা যদিও দেখি যে একটা রাষ্ট্রের একটা সুনির্দিষ্ট ভূখণ্ড থাকে, তারপরেও এই সুনির্দিষ্ট ভূখণ্ডের মধ্যে প্রতিষ্ঠিত হলেও ইসলামী রাষ্ট্র কোনো ভৌগোলিক সীমারেখার মধ্যে সীমাবদ্ধ নয়। পৃথিবী জুড়ে এই ইসলামী রাষ্ট্রের বিস্তৃত পরিসর, সেখানে ধর্ম, বর্ণ, অঞ্চল, জাতি, হ্যাঁ ধন সম্পদ নির্বিশেষে পৃথিবীর সব মানুষ হচ্ছে এই রাষ্ট্রের কি নাগরিক। তাহলে তখন হবে কি ইসলামী রাষ্ট্রটা হচ্ছে একটা বিশ্ব রাষ্ট্র, অর্থাৎ এই অনুশাসনটা সারা পৃথিবীর জন্যই হবে। অর্থাৎ আমরা যেটা দেখি যে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত করেছিলেন মদিনায়, ঠিক আছে, উনি কিন্তু সারা পৃথিবীতে পৃথিবীর জন্যই উনি এসেছিলেন এবং উনি একটা বিশ্ব রাষ্ট্র যন্ত্র হিসাবে তিনি একটা বিশ্বকে পরিচালনা করার জন্য এসেছিলেন, যেখানে তিনি একটা জনকল্যাণমূলক এবং সমগ্র মানব জাতির কল্যাণমূলক, হেদায়েতের হেদায়েতমূলক এবং দুনিয়া এবং আখেরাতের জন্য কামিয়াবি হওয়ার একটা কি শাসনতন্ত্র বা একটা বিধিবিধান নিয়ে উনি এই রাষ্ট্রযন্ত্রটা কি করেছিলেন, প্রতিষ্ঠিত করেছিলেন। পরবর্তীতে এই রাষ্ট্রযন্ত্রটা আস্তে আস্তে সারা পৃথিবীতে কি এটার বিস্তৃতি ঘটেছিল। এরপরে ইসলামী রাষ্ট্রের যে আরেকটি বৈশিষ্ট্য, সেটা হচ্ছে আমরা কিভাবে দেখবো যে ইসলামী সরকার, অর্থাৎ এই সরকারের সকল সদস্য কি হবে
মুসলিম হবে, অর্থাৎ তারা ইসলামী অনুশাসনের অনুসারী হবে, তারা কোরআন সুন্নায় তারা অগাধ জ্ঞান থাকবে তাদের, তারা এই কোরআন সুন্না অনুযায়ী তাদের নিজেদের জীবনকে পরিচালিত করবে এবং সেই অনুযায়ী তারা আমল করবে। এরপরে আরেকটি বিষয় হচ্ছে যে আমরা ইসলামী রাষ্ট্রের যে বৈশিষ্ট্যের দিকে আমরা দেখব সেটা হচ্ছে কোরআন সুন্না ভিত্তিক শাসন ব্যবস্থা, অর্থাৎ এই রাষ্ট্রের শাসন ব্যবস্থাটা পরিচালিত হবে কোরআন সুন্নাকে কেন্দ্র করে, অর্থাৎ কোরআন সুন্না বিরোধী কোনো বিষয়ে বা কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না কোরআন সুন্না বিরোধী। যদি সমসাময়িক বা এমন কোনো বিষয়ের উদ্ভব হয় যেটা সরাসরি কোরআন সুন্নায় নেই, তাহলে কোরআন সুন্নাকে বেইস করে ইজমা বা কিয়াস কিয়াস করতে হবে। তাহলে ইসলামী রাষ্ট্রের যে পরিচালনার বিষয় সেটা হচ্ছে কোরআন সুন্না ভিত্তিক হবে। এরপরে এই ইসলামী রাষ্ট্রের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এই রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান যিনি হবেন তিনি মূলত হবেন একজন পুরুষ, ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হবেন পুরুষ, কোনোভাবেই একজন মহিলা ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হতে পারেন না, বরং ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান এই যে পুরুষ হবেন সেটা আল্লাহ সুবহানাহু তাআলা তার পবিত্র কোরআনেই এ ব্যাপারে স্পষ্ট ঘোষণা দিয়েছেন। কারণ পুরুষ অনেক দিক থেকে আমরা দেখি যে বাহ্যিক কারণে ফিজিক্যাল কারণে অনেক সময় একটা পুরুষ যা করতে পারে একজন নারী সেটা করতে পারে না। আর যিনি রাষ্ট্রপ্রধান হবেন একটি রাষ্ট্রের ইসলামী রাষ্ট্রের, তো স্বাভাবিকভাবে ওই রাষ্ট্রযন্ত্রের যিনি রাষ্ট্রপ্রধান তিনি কিন্তু নেতা, তিনি কিন্তু ওই রাষ্ট্রের ইমামও, তার নেতৃত্বে রাষ্ট্র যেমন পরিচালিত হবে অনুরূপভাবে তিনি আবার কি করবেন না সালাতের ইমামতিও করবেন। তো উনি সালাতের ইমামতি কিন্তু সার্বক্ষণিক একটা পুরুষ বছরের বা একটা মাসের প্রতিদিন 30 দিনই একটা পুরুষের পক্ষে কিন্তু এই সালাতের ইমামতি করা সম্ভব। কিন্তু কিছু শারীরিক বৈশিষ্ট্যের কারণে বা শারীরিক কিছু মহিলাদের প্রাকৃতিক কারণে যেটা একটা একজন মহিলা কিন্তু 30 দিনই ইমামতি করতে পারবেন না। হ্যাঁ, তো যেটা আল্লাহ সুবহানাহু তাআলা প্রদত্ত যেটা ওই সময় কিন্তু তাদের জন্য নামাজ পড়া কি নিষিদ্ধ বা হারাম। তো এই জন্য কিন্তু এদিকে তাকালে আমরা বুঝতে পারি যে একটা পুরুষ তিনি যখন একটি রাষ্ট্রযন্ত্রের রাষ্ট্রপ্রধান হবেন তিনি তখন তাকে কি করতে হবে সালাতের ইমামতি করতে হবে। তো তাকে কিন্তু বছরের 365 দিনে কি সালাতের ইমামতি করতে হবে, যদি তার শারীরিক কোনো মানে দীর্ঘমেয়াদী অসুস্থতা না থাকে, তিনি যদি অসুস্থ হয়ে না পড়েন। আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু অসুস্থ হওয়ার পরেও আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতের দিকে অসুস্থ শরীর নিয়েও যাওয়ার চেষ্টা করতেন, হ্যাঁ সালাতে দাঁড়াতেন। তো যাই হোক, তো একটি রাষ্ট্রের রাষ্ট্রযন্ত্র পরিচালনার জন্য একজন পুরুষই হবেন রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান, কোনো মহিলা রাষ্ট্রপ্রধান ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হতে পারেন না। যদিও আমরা সমসাময়িক যুগে পৃথিবীর বিভিন্ন দেশে আমরা দেখতে পাই যে সমস্ত দেশের সংখ্যাগরিষ্ঠ জনসংখ্যা বা জনসমষ্টি আমরা দেখি যে সেখানে হচ্ছে মুসলমান, কিন্তু সেখানে মুসলমান হলেও সেটা কিন্তু ইসলামী রাষ্ট্র না, সেটা মুসলিম রাষ্ট্র, একটা মুসলিম দেশ। তো সেখানে একজন মহিলা রাষ্ট্রপ্রধান হতেই পারেন, কিন্তু সেটা কি আমরা কিন্তু ঘোষণা দিতে পারি না যে সেটা ইসলামী রাষ্ট্র। ইসলামী রাষ্ট্র তখনই হবে যখন ওই রাষ্ট্রটা কোরআন সুন্না অনুযায়ী পরিচালিত হবে, অর্থাৎ ওই রাষ্ট্রের শাসনতন্ত্র তথা সংবিধান হিসাবে ওই রাষ্ট্রযন্ত্রকে রাষ্ট্রযন্ত্র কোরআনকে মেনে নিবে যে এই রাষ্ট্র পরিচালনার সংবিধান হচ্ছে একমাত্র আল্লাহ প্রদত্ত সংবিধান, সেটা হচ্ছে আল কোরআন। এরপরে আমরা দেখি যে পুরুষ রাষ্ট্রপ্রধানের পাশাপাশি আমরা যিনি রাষ্ট্রপ্রধান হবেন তাকে কি হতে হবে মুসলমান হতে হবে, রাষ্ট্রপ্রধান কোনো অমুসলিম হলে সেটা ইসলামী রাষ্ট্র হবে না, এটাও আরেকটি বৈশিষ্ট্য। তারপরে আদর্শিক একটা রাষ্ট্র হবে ইসলামী রাষ্ট্রটা, একটা আদর্শিক রাষ্ট্র কিভাবে হবে সেটা হচ্ছে ইসলামী আদর্শের ভিত্তিতে একটা আদর্শিক রাষ্ট্র হবে। তারপরে কি হবে সেটা হবে একটা আহ্বায়ক রাষ্ট্র, আহ্বায়ক রাষ্ট্র মানে ওই রাষ্ট্রটা কি করবে সারা পৃথিবীর অন্য অন্য যে রাষ্ট্রগুলো আছে ওই রাষ্ট্রগুলোতে দিনের প্রচার করবে, অর্থাৎ ওই রাষ্ট্রগুলোকে দিনের দাওয়াত দিবে।
ইসলামের যে সুশীতল ছায়ার কথা, অর্থাৎ দুনিয়ার জীবনই কি আমার সার্বক্ষণিক জীবন না, বা দুনিয়ার জীবনটা হচ্ছে ক্ষণস্থায়ী জীবন, পরকালীন জীবনটা দীর্ঘমেয়াদী, সেই পরকালীন জীবন অর্থাৎ মানুষকে আল্লাহ সুবহানাহু তাআলা প্রদত্ত সংবিধানের কথা বলবেন। হ্যাঁ, তাহলে একটা ইসলামী রাষ্ট্র এই জন্যই একটা আহ্বায়ক রাষ্ট্র, কারণ ওই রাষ্ট্র কি করবে, ওই দেশের মানুষকে যেভাবে আহ্বান করবে দিনের পথে, অনুরূপভাবে অন্য অন্য দেশের রাষ্ট্রপ্রধানদেরকেও আহ্বান করবে, অন্য অন্য দেশের রাষ্ট্রে সফরে গেলেও সেখানেও তারা দিনের দাওয়াত দিবে, দিনের কথা বলবে। আর মানুষ মূলত দিনের দিকে তখনই আকৃষ্ট হবে যখন ওই রাষ্ট্রের যিনি রাষ্ট্রনায়ক বা যারা রাষ্ট্রযন্ত্র পরিচালনা করেন বা রাষ্ট্রযন্ত্রের যারা আছেন তারা, তথা সমগ্র রাষ্ট্রের জনগণ, জনসমষ্টি তাদের আচার আচরণ দ্বারা অন্য রাষ্ট্রের বা বিধর্মীদেরকে আকৃষ্ট করবে। অর্থাৎ আমার আচার আচরণ দ্বারা ইসলামী শরিয়া ভিত্তিক যখন আমি নিজের জীবনকে পরিচালিত করব, আমার সুন্দর আমল আখলাক দ্বারা কি হবে, অন্যরা আকৃষ্ট হবে, এবং এই আকৃষ্ট হয়েই কিন্তু তারা কি করবে, আমার কাছে কে ছুটে আসবে যে ইসলাম এত উদার। হ্যাঁ, এরপরে আরো কিছু বৈশিষ্ট্য আছে যে ইনসাফ ভিত্তিক ইসলামী রাষ্ট্রটা হচ্ছে একটা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র, সেখানে কি করা হয়, ইনসাফ করা হয়, ন্যায় বিচার করা হয়, হ্যাঁ, প্রত্যেকের মাঝে সমভাবে কি সবকিছু বন্টন করা হয়। কেন করা হয়, কারণ প্রত্যেকে এই রাষ্ট্রযন্ত্র যারা পরিচালনা করেন তারা চিন্তা করেন যে আমি হচ্ছে কি একজনের কাছে আমার জবাবদিহিতা করতে হবে, তো সেই জবাবদিহিতার জায়গা থেকে আমি হচ্ছি আমার জায়গায় দায়িত্বশীল, আমি দায়িত্বশীল হিসাবে আমাকে আল্লাহ সুবহানাহু তাআলার সামনে দণ্ডায়মান হতে হবে, আল্লাহ আমাকে একটা দায়িত্ব দিয়েছেন, আমার কাঁধে একটা দায়িত্ব চাপিয়ে দিয়েছেন, আমি এই দায়িত্বটা কিভাবে পালন করেছি সেই জবাবদিহিতা আমাকে কি করতে হবে, আল্লাহ সুবহানাহু তাআলার কাছে দিতে হবে। সেই জন্য কি করে, তারা আল্লাহ সুবহানাহু তাআলার ভয়ে ভীত থেকে ন্যায় বিচার করার চেষ্টা করে, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করে। এরপরে পরামর্শ ভিত্তিক শাসন ব্যবস্থা, ইসলামী রাষ্ট্রের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এই রাষ্ট্রের একটা শাসনতন্ত্র পরিচালনার জন্য মজলিশে শুরা থাকে যারা পরামর্শ দেন। হ্যাঁ, ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রযন্ত্র পরিচালনার জন্য এই মজলিশে শুরা তথা পরামর্শ কমিটি, তারা রাষ্ট্রকে বা রাষ্ট্রযন্ত্রের যিনি রাষ্ট্রপ্রধান থাকেন তাকে পরামর্শ প্রদান করেন কিভাবে রাষ্ট্রযন্ত্র পরিচালিত হবে। এরপরে হচ্ছে আল্লাহ ও তার রাসুলের আনুগত্য ভিত্তিক, অর্থাৎ এই রাষ্ট্রের রাষ্ট্রযন্ত্রের সকল জনসমষ্টির যারাই মুসলিম বা ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রযন্ত্রে যারাই আছেন, হ্যাঁ, যারা এই রাষ্ট্রকে পরিচালিত করেন তাদের পাশাপাশি জনসমষ্টি যারা মুসলিম তারা কি করে, আল্লাহ তার রাসুলের প্রতি আনুগত্যশীল হয়, অর্থাৎ আনুগত্য প্রদর্শন করে, সেটা কিভাবে, আমল দ্বারা তারা কি করে আনুগত্য প্রদর্শন করে। এরপরে ধর্মীয় স্বাধীনতা ভিত্তিক, অর্থাৎ ইসলামী রাষ্ট্রে ধর্মীয় স্বাধীনতা, অর্থাৎ এই রাষ্ট্রে যারা অমুসলিম আছে তারা তাদের ধর্ম কি করবে, পালন করবে, এ ব্যাপারে কোনো জোর জবরদস্তি কিংবা কোনো কি বাধ্যবাধকতা নেই, বা জোর করে কাউকে ইসলাম ধর্মের দিকে আনা হয় না, প্রত্যেকে প্রত্যেকের কি স্বাধীনতা অনুযায়ী তারা তাদের ধর্মের অনুশাসন মেনে চলবে। এরপরে ইসলামী রাষ্ট্রযন্ত্রের আরেকটি যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে জীবনের নিরাপত্তা দান, এখানে প্রতিটি নাগরিকের জীবনের নিরাপত্তা রাষ্ট্র দিয়ে থাকে, অমুসলিমদেরও জীবনের নিরাপত্তা দিয়ে থাকে, তার বিনিময়ে তারা কি দেয়, জিজিয়া প্রদান করে থাকে। এরপরে সম্ভ্রমের নিরাপত্তা দিয়ে থাকে, হ্যাঁ, মান সম্মানের নিরাপত্তা দিয়ে থাকে, মানুষের সম্পদের নিরাপত্তা দিয়ে থাকে। তারপরে ইসলামী রাষ্ট্রটা হচ্ছে একটা আখেরাত ভিত্তিক রাষ্ট্র, অর্থাৎ এখানে প্রত্যেকেই তার কর্মকাণ্ড কিভাবে পরিচালিত করে, আখেরাতকে কেন্দ্র করে, অর্থাৎ আখেরাত নামক যে একটা জীবন ব্যবস্থা, জীবন আছে, অর্থাৎ পরকালীন একটা জীবন আছে, এই দুনিয়া থেকে আমাকে চলে যেতে হবে, ওই আখেরাতকে কেন্দ্র করে আখেরাতের জীবনে কি হবে, হ্যাঁ, জান্নাত জাহান্নামের যে একটা শাস্তির জায়গা আছে এবং পুরস্কারের জায়গা আছে, হ্যাঁ, আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে, বিচারের সম্মুখীন হতে হবে, এই সকল বিষয়গুলোকে চিন্তা করেই কিন্তু এই মানুষ কি করে, আখেরাত ভিত্তিক অর্থাৎ আল্লাহর ভয়ে ভীত থেকে তার যাবতীয় অ্যাক্টিভিটিস পরিচালিত করে।
এরপরে ইসলামী রাষ্ট্র হচ্ছে একটা সুষম অর্থ ব্যবস্থা পরিচালিত করে, সেখানে কি আছে, দান খয়রাত সাদাকা এবং জাকাত সিস্টেম আছে। অর্থাৎ যারা যে সম্পদই অর্জন করুক না কেন, নিসাব পরিমাণ সম্পদ হলেই তাকে কি কি করতে হবে, প্রতি বছর ওই নিসাব পরিমাণ সম্পদের উপরে তাকে কি করতে হবে, জাকাত দিতে হবে। অর্থাৎ যারা গরিব তারা এই জাকাতের টাকা দ্বারা একটা সমাজে তারা কি হবে, অর্থ ব্যবস্থার একটা সুষম বন্টন হবে। এরপরে এখানে রাজনীতি করার সকলের অধিকার থাকে ইসলামী রাষ্ট্রের, বাক স্বাধীনতা থাকে, হ্যাঁ, মতামত প্রকাশের স্বাধীনতা থাকে, নেতা নির্বাচনের স্বাধীনতা থাকে, তারপরে মৌলিক অধিকারের একটা নিরাপত্তা এখানে দেওয়া হয়, নিশ্চয়তা বিধান করা হয়, মানুষের জান মাল খাদ্য বস্ত্র শিক্ষা সকল বিষয়ের এখানে একটা নিশ্চয়তা দেওয়া থাকে। এরপরে এই রাষ্ট্রের যে বেতন কাঠামো সেটাও একটা সামঞ্জস্যপূর্ণ রাখা হয়, অর্থাৎ কেউ বেশি ভোগ করবে কেউ কম পাবে, হ্যাঁ, সেটা না, প্রত্যেকে প্রত্যেকের চাহিদা অনুযায়ী, অর্থাৎ তার পরিবারের সদস্য সংখ্যা কত সেই অনুযায়ী এই রাষ্ট্রটা তার বেতন কাঠামোটাকে গঠন করে থাকে। এরপরে একটা জবাবদিহিতা এবং কি জবাবদিহিতার নির্ভর একটা শাসন ব্যবস্থা থাকে সেখানে, কারণ তারা চিন্তা করে যে আমাকে এই শাসন রাষ্ট্র যন্ত্র শাসনের জন্য যে ভার আমার উপর অর্পিত হয়েছে এটার জবাবদিহিতা আমাকে দিতে হবে। এরপরে এখানে ইসলামী শিক্ষা প্রবর্তন করা হয়, অর্থাৎ রাষ্ট্র যন্ত্র কর্তৃক কি কি করা হয়, মক্তব মাদ্রাসায় কি করা হয়, আল্লাহর যে প্রদত্ত বিধিবিধান সেই বিধিবিধান তথা কোরআন সুন্নার শিক্ষা বা জ্ঞান মানুষকে প্রদান করা হয়। এরপরে নির্বাচন এবং প্রার্থিতা থাকে সেখানে, হ্যাঁ, এবং এই ইসলামী রাষ্ট্রে কিন্তু কেউ নিজের প্রার্থিতা ঘোষণা করার সুযোগ থাকে না, অর্থাৎ কেউ নিজেই প্রার্থী হতে পারে না, ব্যক্তি নিজে কোনো পদ দখল করতে পারে না, এখানকার জনগণ তারা বসে নির্ধারণ করবে যে কে এই রাষ্ট্রযন্ত্রের কি হবেন, শাসনকর্তা হবেন বা রাষ্ট্রপ্রধান হবেন। এখানে ওই যে আগেই বলেছি যে এই রাষ্ট্রযন্ত্রের একটা মজলিশে শুরা থাকে, অর্থাৎ পরামর্শ পর্ষদ থাকে, এই পরামর্শ পর্ষদের যারা প্রতিনিধি থাকেন তারা আবার জনগণ দ্বারা নির্বাচিত হন, এই পরামর্শ পরিষদ তারা বসে তাদের মধ্যে তারা গোপন ভোটের মাধ্যমে কিংবা প্রকাশ্যে একজনকে প্রস্তাব করেন, সেটা হয়তো অন্যরা কে মেনে নেন। তো এটা গোপন ভোটেও হতে পারে, প্রকাশ্যে ভোট প্রদানের মাধ্যমেও হতে পারে। তো এভাবে একটি ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান নির্বাচিত হন, সেখানে কোনো প্রার্থী নিজেই ঘোষণা করতে পারেন না যে আমি এই রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হব, তোমরা আমাকে ভোট দাও, সেই সুযোগটি নেই। এখানে জনগণের প্রতিনিধি যারা আছেন তারাই নির্ধারণ করবেন রাষ্ট্রযন্ত্রের তিনি কে রাষ্ট্রপ্রধান হবেন। এরপরে মানব সহজাত একটা রাষ্ট্র হয়, অর্থাৎ মানবিক চাহিদা এবং চরিত্রের সাথে সঙ্গতিপূর্ণ একটা আদর্শ রাষ্ট্র এই ইসলামী রাষ্ট্র হয়। তো সর্বোপরি একটি ইসলামী রাষ্ট্র যেটার মূল বৈশিষ্ট্য আমরা দেখব যে এই রাষ্ট্রযন্ত্রটা মূলত পরিচালিতই হবে কোরআন সুন্নার ভিত্তিতে, পাশাপাশি ইজমা কেয়াসের সহায়তায়। তো আজকে এ পর্যন্তই, আমরা পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ নতুন কোনো টপিকস নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।